নমস্কার, আমি মিঠু, মিঠুর ঘর কন্যা। সবাইকে স্বাগত, সবাইকে সুপ্রভাত জানিয়ে সকালে চাটা খেতে খেতে মঙ্গলবারের ব্লগটা শুরু করলাম। দেখো, তোমরাও একটা কি বলবো, একটা অপকর্মের সাক্ষী থাকো। চাটা আমি জাস্ট দেখাচ্ছিলাম, তখনই দেখো এই যে ওপর থেকে জল পড়ছে। এটা কিন্তু পরে, কিছু বলি না, অনেক দিন ধরে পরে। মানে তুলসী গাছে যে এরম করে জল দেয় জানি না, আমরা তো গোড়াতে দিই। আর কিছু মানুষ আছে তুলসী গাছকে আর কি এইভাবে ধোয়ায়, এটা তুলসী গাছ ধোয়ানো হচ্ছে। চাটা কিন্তু আমি দরজা থেকে দেখাচ্ছি আর উপরে ব্যালকনি থেকে পড়ছে। মানে এর মানে টাইমিংটাও আলাদা আলাদা হয়। কোনো দিন আমরা ঘুম থেকে ওঠার আগেই দেখি জলটা রয়েছে, মানে 6টার মধ্যে হয়ে যায়, কোনো দিন 7টা, কোনো দিন 8টা। তা আজকে যাই হোক, তোমরা সাক্ষী থাকলে, যাই হোক কিছু বলি না, করুক। ওই যে বলে না যে দেখা যাক, করতে করতে একদিন তো হাঁপিয়ে যাবে। তা কবে হাঁপিয়ে যায়। এরপর সকালবেলা কি করলাম, ভেন্ডি ছিল অনেকটা, ভেন্ডি আলু দিয়ে একটু নিরামিষ তরকারি করছি, আজকে তো মঙ্গলবার। আর আটা মেখে রেখেছিলাম, গরম গরম রুটি করে ওর বাবাকে টক দই দিলাম, আর ভেন্ডি আলুর তরকারি দিয়ে দিলাম, আর ফল আঙুরও দিলাম। আবার মুসম্বি লেবু ছিল, মুসম্বি লেবুটা নিয়ে গেছে, বললো দাও, কেটে দিতে হবে না, কেটে দিলে মানে কেমন একটা হয়ে যায়। ওদের অফিসে যে দিদি আর কি রান্না করে, বললো চন্দ্রাদি কেটে দেবে, তা ওই নিয়ে গেছে। তারপরে একটু ঘর দোর কাজ টাজ করে নিলাম, ফোনের একটু কাজ করে নিয়ে ছেলের আর আমার রুটিটাও করে ছেলেকেও টক দই দিয়ে দিলাম। আর আমি খাবো হচ্ছে, দেখো এখন একটু পায়েস আছে, পুরোটা নেব না, একটু একটু করে খাবো আর কি। কবে করা বলো তো, শনিবারে এই চলছে, একটু 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 করে চলছে, এখনও খানিকটা আছে, থাক। মানে কি হয় যে বলি না, পিঠে পায়েস করলে আমার ঘরে আমাকেই পুরোটা খেতে হয়। যতই আমি ভাত কম খাচ্ছি, রুটি কম খাচ্ছি, মিষ্টি জিনিস খাচ্ছি না, ওজনটা যাতে না বাড়ে, কিন্তু এই ধরনের জিনিস আমার খাওয়া হয়ে যায়। তা আমি অল্প একটু তরকারি নিলাম আর একটু পায়েস দিয়ে রুটি খেয়ে নিলাম। এরপর ফল আলা আসলো, আমি না পাকা কুল বলেছিলাম, যেহেতু আজ দুবার দুবার আচার করেছি, তার ছিটে ফোটাও আমার ঘরে নেই। তা আমি বলেছিলাম দাদা আমাকে 1 কিলো কুল দেবেন, তা ও 1.5 কিলো ছিল, 1.5 কিলোই উনি এনেছেন, বলছে আপনার জন্য 1.5 কিলো এনেছে। তা নিয়েই নিলাম, মুসম্বি লেবু নিলাম, সিঙ্গাপুরি কলা নিলাম। এরপর হচ্ছে ছেলেকে একটা লেবু কেটে দিচ্ছি, আর আগের 2টো কলা ছিল, এবার এই কলাগুলো দেখলাম পেকে গেছে, ওই জন্যে আমি একটা কলা খেয়ে নিচ্ছি, আর ছেলেকে লেবুর সাথে একটা কলা দিচ্ছি, নাহলে এই কলা যদি আজকে খাওয়া না হয় ওর বাবা এসে আবার বকাবকি করবে। আর এই কলাগুলো একটু ভালো কলা জানো তো, 6টা এনেছিল, 20 টাকায় 3টে দেয় এই কলা, মানে 6টার দাম 40 টাকা। সুতরাং এই কলা যদি নষ্ট হয় তাহলে আমার আর রক্ষে নেই। এরপর দেখো ঝটপট নিরামিষ রান্না করে নিলাম, ভাতের মধ্যেও আজকে উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি। আর আমি খাবো হচ্ছে তোমার এই যে দুধের মধ্যে আমসত্ত্ব ভিজিয়ে রেখেছি, নিরামিষের দিন আমি তাই খাবো। আচ্ছা, বেগুন ভাজা করলাম, ছোলার ডাল করলাম, উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি, আর এই যে কাঁচকলাটা এরকম একটু বেশি তেলে না ভাজলে আমার ছেলে খুব পছন্দ করে, কিছু বলে না। আর শনিবারে নিরামিষ পনির খানিকটা আছে, এই জন্য ব্যাস হয়ে যাবে। আমি তো উচ্ছে আলু সেদ্ধ আর আমসত্ত্ব দুধ দিয়েই খেয়ে নিই বেশিরভাগ যেদিনকে আর কি নিরামিষ থাকে। এরপর হচ্ছে তোমার জামা কাপড়গুলো কেচে নিলাম, একটা একটা করে চাদর কাচে, 3টে খাটের আমা, মানে একটা চাদর কাঁচা হয়ে গেছে, আজকে একটা চাদর কেচেছি, আর ছেলের খাটেরটা এখনও কাচিনি, একসাথে কাচা যাবে না, মেলার জায়গা নেই, ওই জন্য একটা একটা করেই কাচি। আর এমনিতেও না আজকে রোদটা নেই, মানে কেমন সকাল থেকে একটু থমথমে থমথমে ভাবছিলাম প্রথমে কাচবো কি না, আবার যদি না কাচি না, ওর বাবার অফিসের জামা কাপড়, আমাদের বাসি জামা কাপড়, এই চাদর তোলা রয়েছে, এগুলো সব জমে যাবে, পরের দিন তো আরও মেলার জায়গা হবে না। রান্নাবাড়ি হয়ে গেছে, ঘর দোর সব আগেই মুছে নিয়েছি, আজকে ওই ঘরে আর মুছিনি, ঝাঁটও দিইনি, নতুন ফ্ল্যাটে যাইনি। এরপর আমি যে লন্ড্রিতে শাড়িগুলো দিয়েছিলাম, 5টা শাড়ি ছিল, তার মধ্যে এই কাতানটা, এটা তো বিষ্ণুপুর কাতান, 4 প্লাইয়ের বিষ্ণুপুর কাতান, আমি নিজেই ধুয়েছিলাম ইজিতে,
ধুয়ে না আমি দিয়েছি তো, পালিশটা ভালো হয়নি, কোচকানো কোচকানো ভাব রয়েছে, তা এটাকেই দেখাতে যাব। যদি আমি প্রথম ধুয়েছি, আগে তো ধুইনি, যদি এরকম শাড়ি না ধুতে নেই, আমার তো একটু বাতিকের জন্য আমি ধুই, এরকম ভালো ভালো শাড়িগুলো ধুতে নেই। তারপরে এই তসরটাও ধুয়েছিলাম, আর এই তসরের কাঁথা স্টিচটা তো আমি ধুয়েছিলাম দুর্গাষ্টমীতে পরেছিলাম, এবার পুজোর সময় তো শাড়িতে দাগ লাগেই, পুজোর কাজ করতে গিয়ে দেখবে এটা ওটা একটু দাগ লেগেই যায়, তাই ধুয়ে দিয়েছিলাম। তারপরে না আর লন্ড্রিতে দেওয়া হয়নি, তারপরে তো পরাও হয়নি, ওইভাবেই ছিল। এবার তসরটাতে আর লিনেনটাতে আমি বলেছিলাম শুধুমাত্র পালিশ করতে বা আয়রন করতে, এত মার দিয়েছে পুরো খড়খড়ে হয়ে গেছে। আর এই যে সিল্ক কোটাটা, এই শাড়িটাতে বলেছিলাম হালকা করে একটু মার দিও, ওই সিল্ক কোটাটাতেই দেয়নি মারটা, আর বাকি চারটে একেবারে খড়খড়ে করে দিয়েছে। মানে লিনেনে আমি বারবার বারণ করেছি, লিনেনে দেবে না মার, একটু হালকা করে পালিশ করে দেবে, আর তসরেও দেবে না, এমনি তসর একটু খড়খড়ে হয়, ওই দুটোতে মার দিয়ে কড়কড়ে করে রেখেছে। তা যাই হোক, কাতানটা নিয়ে যাবো, আর সিল্কোটাটা তো মার দেয়নি, বলবো ওইটাতে একটু মার দিয়ে পালিশ করে দিতে বা আয়রন করে দিতে। আর এই দেখো, এই যে এই কুকুরটাই কিন্তু আমার ছেলেকে কামড়েছিল, তাও মানে যদি অনেক দিন হয়ে গেছে, আর একটা ভ্যাকসিন বাকি আছে। প্রথমে লন্ড্রিতে যাব, তারপরে হচ্ছে টেলারের দোকানে যাব। আমার যে শাড়িটা দেওয়া ছিল, শাড়ি আর তিনটে ব্লাউজ দেওয়া ছিল, হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, এক সপ্তাহ বেশি হয়ে গেছে। আর ওদের রোজা চলছে, তো রোজার মাস চলছে, বিকাল ওই চারটের পরেই বন্ধ করে দেয়, ওই জন্য বিকালে যাবো যাবো করেও আর বেরোতে পারছি না। তা আজকে রান্নাবাড়ি সেরেই বেরিয়ে পড়লাম। এই দেখো, আমি না ভিতরটা দেখাই না, কারণ কাউকে তো বলি না কে কী ভাববে না ভাববে, একটা ভয় লাগে, ওই জন্য চট করে না আমি মানে দোকানের সামনে লোকজনের সামনে আমি ফোনটা বের করে ভিডিও করি না, আমার একটু ভয়ও লাগে। তারপর কে কোথা থেকে কি বলে দেবে, সবাই তো পছন্দ করে না না, আর আমার একটা ভয়ও ধরে গেছে অলরেডি, আগে আমাকে পাঁচখানা ভিডিও ডিলিট করতে হয়েছে, যে কারণে একটু ভয় আছে আমার মধ্যে। এরপর টেলারে তো লন্ড্রিতে দিলাম, এবার বলল সিল্কোটাটাতে মার দিয়েছে, বলল বৌদি এর থেকে বেশি মার হয় না, মার দিয়েছি আমরা, আর হচ্ছে মানে এতে মার ধরে না বেশি, আর ঠিক আছে। আর বলল কাতানটা এরকমই, বলল যখনই হিট পড়বে তখন হয়ে যাবে, তারপরেই কিন্তু কোচকানো ভাবটা থাকবে। বললাম ঠিক আছে, কিছু যা বলছে মেনে নিতেই হবে, নিয়ে চলে আসলাম। আর এই যে শাড়িটা ফলস পিকো করতে দেওয়া ছিল, আর এই শাড়ির সাথে ব্লাউজ, আর দুটো আলাদা করে ব্লাউজ পিস কিনেছিলাম, একটা রেড আর একটা হালকা অরেঞ্জ টাইপের। এবার অনেক শাড়ি আছে জানো তো, যেগুলোর ব্লাউজগুলো না আমার টাইট হয়ে গেছে, ছোট হয়ে গেছে, তা সেই ব্লাউজগুলো আর পরা যায় না। এবার একটু ভালো ব্লাউজ করে রাখলে না তোমার অনেক সাথ মানে অনেক শাড়ির সাথে তুমি অল্টারনেট করে পরতে পারো। এরপর ঘর দর তো সব মুছে গেছিলাম, এসে চানটা করে নিলাম, নিয়ে দেখো অপরিচিতা ফুলগুলো মাঝে মাঝে হয় এত উপরে ফুটে পারতে পারি না, তা আমি ছেলেকে বললাম ওই ঘর থেকে যে একটা চেয়ার এনে দেয়, দুটো অপরিচিতা ফুল ফুটেছিল, সাদা থোকাগুলো, নীলগুলো একটা ফুটেছিল আর নীলগুলো ফুটছে না, মানে নীল গাছটা আর বাড়ছে না। এরপর ওই গাছ অপরিচিতাটা কি হচ্ছিল, লতিয়ে না পাশের বাড়িতে চলে যাচ্ছিল, ওই ডালগুলোকে এই পাশে নিয়ে আসলাম। এই দেখো, দুটো থোকা অপরিচিতা ফুটেছিল আর একটা বড় টগর ফুটেছিল, টগর গাছ আমার সামনে দুটো লাগিয়েছিলাম, একটা বড় টগর, এই বড় টগর যেটা অল্প হয়, ছোট গাছ হয়, আর যেটা বড় টগর সেটা তো দেখেছিলে এত পোকা হয়েছিল, এত বড় হয়ে গেছিলো বলে ওটা কেটে দেওয়া, আর রোদ পেত না ওই গাছটার আড়ালে না, বড় টগরটা চাপা পড়ে গেছিলো বলে এই গাছটাতে ফুলও হতো না। এখন তো রোদ পাচ্ছে, গাছ থেকে নতুন নতুন পাতা বেরিয়েছে, যেহেতু এই গাছটাও কেটে দিয়েছিলাম, তাই দেখলাম একটা ফুল ফুটেছে। আর গাঁদা ফুলগুলো তুলে নিলাম, কারণ গাছগুলো না মরে যাচ্ছে, এতদিন আমি ফুল তুলিনি, কারণ সত্যি বলতে আমার গাছে ফুল তুলতে আমার মায়া লাগে, আমি তো গাছের যত্ন ঠিক মতন করতে পারি না, চেষ্টা করি, এবার তাতে যে ওই একটু আধটু ফুল হয় না আমার ভীষণ মায়া লাগে, আমার মনে হয় বাজার থেকে কিনে পুজো দেবো, গাছের ফুলটা গাছেই থাক। আজ মঙ্গলবার, বজরংবলীকে ছোলা দিয়ে গুড় দিয়ে ঠাকুরকে মুছিয়ে যেমনভাবে পুজো করি সব ঠাকুরকে পুজো করে নিলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই এভাবেই পাশে থেকো, খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।